প্রায় 11 বছর চাকরি করার পরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর এখন কি করার, এখন বেকার বয়ে আছে বাসায়। এখন পেটের দায়ে একটা কাজ করে তো খাইতে হবো, মানে এই হাতের জেলে সানাসুর বিক্রি করতেছি। এখন এই ফোন তুই কতদিন যাবৎ চানাচুর বিক্রি করতেছে? এই 15-20 দিন। লকডাউনের মধ্যে কি কোনো কাজই ছিল না আপনার? না, পুরা লকডাউনের ভিতরে কোনো কাজ ছিল না। চাকরি যাওয়ার 24 তারিখে চাকরি যাওয়ার পরে, লকডাউন করোনা হওয়ার পরে থেকে আর কোনো কাজ নাই, বেকার বয়ে রয়েছি বাসায়। এতদিন বয়ে থাকার পরে টাকা পয়সা যা ছিল সব খাওয়া শেষ করে এখন মনে করেন এই যে রাজপথে এই ডিবে বিক্রি করতেছে। চানাচুর বিক্রি করে প্রতিদিন কত টাকা হয়? 400-500 টাকা হয়। সংসার চলে? না, কষ্ট হয়ে যা। তারপরেও করতেছে? তারপরেও করতেছি। যে একটা চাকরি পাইতাম তা চাকরি এইসব করা বন্ধ করে দিতাম। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। করোনা কেড়েছে চাকরি, রাজপথে কলা বিক্রি শিক্ষকের, স্কুলে ছাত্রদের পড়াতেন একটা সময়ে, লকডাউনের এক মাস ঘুরতেই স্কুলের সেই চাকরিটি চলে যায়। তাহলে এখন সংসার চালাতে উপায়? 43 বছরের ওই শিক্ষক এখন রাস্তায় রাস্তায় কলা বিক্রি করছেন। সুব্বাইয়া বলছেন, সংসার চালানোর জন্যই জবরদস্তি তাকে এই পথ বেছে নিতে হয়েছে। যে কর্পোরেট স্কুলে তিনি চাকরি করতেন, লকডাউন জারি হতেই সেই স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় 50% বেতন কেটে নেয় কর্মীদের। সেই তালিকায় ছিলেন সুব্বাইয়াহ। এপ্রিলে 50% বেতন কাটার পর মে মাসে এক কঠিন টার্গেট ধরিয়ে দেওয়া হয় তার হাতে। কি সেই টার্গেট? বেতন কাটার পরেও যদি চাকরি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কমপক্ষে 7 থেকে 8 জন ছাত্রকে এই মাসের মধ্যেই ওই কর্পোরেট স্কুলে ভর্তি করাতে হবে। সুব্বাইয়া বলেন, গত বছর অনেক ছাত্রকে ভর্তি করিয়েছিলাম, কিন্তু চলতি বছরে করোনা ত্রাসে মানুষ বাড়ি থেকেই বেরোতে চাইছেন না, স্কুল তো অনেক দূরের কথা। তবে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই তাদের বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছিলেন না। তখনই স্কুল থেকে আমাকে বলা হয় মে মাসেই চাকরি ছেড়ে দিতে। তারপর 20 মে থেকে রাস্তায় কলা বিক্রি করছি। সুব্বাইয়া জানালেন, 15 বছরেরও বেশি শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে তার, রয়েছে 2টি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও। পরিবারের স্ত্রী এবং 2 সন্তানদের সঙ্গে নিয়ে থাকেন তিনি। তার কথায়, স্কুল শিক্ষক হিসেবে 16,800 টাকা বেতন পেতাম আমি, আর এখন কলা বিক্রি করে দৈনিক 200 টাকা রোজগার করতে গিয়েই গলদর্ঘম অবস্থা। জীবন এখন তিতকুটে, চুক্তির মধ্য দিয়ে যে কোনো সরকারি কাজের জন্য আমি তৈরি আছি।